শুরুতেই সংবাদ শিরোনাম, মার্কিন ড্রোন হামলায় নিহতদের স্বজনরা আমেরিকার বিচার চান, বিচার হবে আমেরিকার। সরকারি নারী কর্মীদের আবারও বাড়িতে থাকার নির্দেশ দিল তালেবান। পাকিস্তান থেকে $664 মিলিয়ন জঙ্গি বিমান কিনবে আর্জেন্টিনা। সিরিয়ায় অস্ত্র সমর্পণ করল শত শত সন্ত্রাসী, সহিংসতা সৃষ্টি না করার প্রতিশ্রুতি। বাইডেনের সাথে বিরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এরদোগান। ফিলিস্তিনিদের গণহারে গ্রেফতার করছে ইসরায়েল। মিয়ানমারে সামরিক গাড়ি বহরে ভয়াবহ বোমা হামলা। এবার বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলে সম্প্রতি মার্কিন বাহিনীর ড্রোন হামলায় যেসব ব্যক্তি নিহত হয়েছেন তাদের স্বজনরা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন এই ঘটনার জন্য মার্কিন কর্মকর্তাদেরকে সামনাসামনি ক্ষমা চাইতে হবে। গত 29 আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় 11 জন ব্যক্তি নিহত হন, যার মধ্যে 7টি শিশু ছিল। হামলার প্রধান টার্গেট এজ মারাই আহমাদি ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি এনজিওতে কাজ করতেন। তাকে দায়েশ সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে মার্কিন গোয়েন্দারা তার গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা এতদিন গোপন রেখে দায়েশ সন্ত্রাসীদের নিহত হওয়ার কথা বলে আসছিল আমেরিকা। তবে গত শুক্রবার পেন্টাগন তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে এবং তাতে ভুল স্বীকার করে বলা হয়েছে হামলায় নিহতদের সবাই ছিলেন বেসামরিক নাগরিক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েড এই ঘটনায় নিহতদের স্বজনদের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু স্বজনরা বলছেন ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়, দোষীদের বিচার করতে হবে। কাবুল পৌরসভায় কর্মরত নারী কর্মীদের কাজে না এসে বাড়িতেই থাকার নির্দেশ দিয়েছে তালেবান। কাবুলের অন্তর্বর্তীকালীন মেয়র হামদুল্লাহ নামুনি রোববার এই নির্দেশ দিয়ে বলেন, যদি কোনো পদের জন্য পুরুষ কর্মী পাওয়া না যায় তাহলে ওই পদে নারী কর্মী কাজ করতে পারবেন। দেশটিতে নারীদের ওপর তালেবানের চাপিয়ে দেওয়া নানা বিধিনিষেধের মধ্যেই নতুন করে এই খবর সামনে এলো বলে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মেয়র জানান, কাবুল পৌরসভার সব বিভাগ মিলিয়ে প্রায় 3000 কর্মী রয়েছে। এসব কর্মীদের মধ্যে 1/3 নারী বলেই জানা গেছে। মেয়র জানান, ওই 1/3 নারী কর্মীদের আপাতত ঘরে থাকার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে ডিজাইন ও প্রকৌশল বিষয়ক বিভাগ ও নারীদের পাবলিক টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে পর্যাপ্ত পুরুষ কর্মী পাওয়া না গেলে ওইসব পদে কাজের জন্য নারীদের ডাকা হতে পারে বলে জানান তিনি। পাকিস্তানের কাছ থেকে $664 মিলিয়ন জঙ্গি বিমান কেনার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন কর্তৃপক্ষ পাকিস্তানের 12টি JF-17 থান্ডার্ড জঙ্গি বিমান কেনার চিন্তা করছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশিত হয় বলে জানিয়েছে দি নিউজ ইন্টারন্যাশনাল। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনার বিমান ক্রয়ের বিষয়ে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম বলেছে, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা সরকারিভাবে $664 মিলিয়ন তহবিল বরাদ্দ করেছে জঙ্গি বিমান ক্রয় করার জন্য। এ বিষয়ে আর্জেন্টাইন পার্লামেন্টে 2022 সালের খসড়া বাজেটও প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনার বিমান বাহিনী পাকিস্তানের JF-17 থান্ডার্ড জঙ্গি বিমান কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বিমান কেনার বিষয়ে প্রস্তাব থাকার পরেও আর্জেন্টাইন বিমান বাহিনী এমন সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরাম তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, আর্জেন্টাইন কর্তৃপক্ষ পাকিস্তানের তৈরি যে 12টি JF-17 থান্ডার্ড জঙ্গি বিমান কেনার চিন্তা করছে তার মধ্যে 10টি 1-সিটের ব্লক 3 আর বাকি দুটো হল 2-সিটের ব্লক 3। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের তাফাস শহরে শত শত সন্ত্রাসী দেশটির সরকারি বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করছে। সরকারের সাথে সই হওয়া সংহতি চুক্তির আওতায় এসব সন্ত্রাসী অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল এসব সন্ত্রাসী তাদের নিজেদের তৈরি করা বহু রকেট এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ মেশিন গান, কলাসনিকভ রাইফেল ও গোলা বারুদ জমা দেয়। গত 8 বছরের মধ্যে গতকালই প্রথম সিরিয়ার সরকারি সেনারা তাফাস শহরে প্রবেশ করে। সন্ত্রাসীদের অস্ত্র জমা দেওয়ার পর সিরিয়ার সেনারা শহরটিতে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ শুরু করেছে।
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে শহরের বিভিন্ন অংশে সেনা মোতায়েন করা হচ্ছে যাতে শহরের ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা যায়। দারা প্রদেশের সংহতি কমিটির প্রধান হামজা হাম্মাম জানান, মোট 447 জন অস্ত্র জমা দিয়েছে, যাদের মধ্যে 341 জন ছিল সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। অস্ত্র জমা দেওয়ার পর এসব সন্ত্রাসী অঙ্গীকার ব্যক্ত করেছে যে তারা আর কখনো এমন কোনো কাজ করবে না যার কারণে গোলযোগ বা সহিংসতা সৃষ্টি হয়। বাইডেনের সাথে বিরোধ সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যাতে করে মার্কিন সরকারের সাথে আবারও সুসম্পর্ক তৈরি করা যায়। এদিকে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে তুরস্কের ইতিবাচক ভূমিকার কারণে দেশটির কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল জাজিরা। এদিকে এবছরের শুরুতে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দায়ে তুরস্ককে দোষারোপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে গত মাসে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্লিংকেন টুইটারে বলেন, তুরস্ক ছিল ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র এবং এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী। মার্কিন কর্তৃপক্ষের কথার ধরনে এমন পরিবর্তন লক্ষ্য করে রজব তাইয়েব এরদোগান বুঝতে পারলেন এখনই সময় আগের মতো যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তোলার। এ কারণে বর্তমান মার্কিন সরকারের সাথে কয়েক বছরের দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। রোববার জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলা হলেও আসল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সাথে আগের সুসম্পর্ক গড়ে তোলার। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় বহু সংখ্যক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনারা। সম্প্রতি উচ্চ নিরাপত্তাযুক্ত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনার পর এ গণগ্রেফতার চালাচ্ছে ইসরায়েল। বেশ কয়েকদিন ধরেই চলছে এ অভিযান। সেপ্টেম্বরের শুরুতে ইসরায়েলি কারাগার থেকে উঁচু পর্যায়ের 6 ফিলিস্তিনি বন্দি পালিয়ে যাবার পর থেকে এ পর্যন্ত প্রায় 100 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে PLO এর আলোচনা বিষয়ক বিভাগ এবং ফিলিস্তিনি বন্দীদের সংগঠন অ্যাডামির। জেল পালানোর সময় থেকে এ যাবৎ প্রতিদিন গড়ে 14 জন ফিলিস্তিনিকে আটক করা হচ্ছে। অ্যাডামির এর মুখপাত্র মিলেনা জানান, ইসরায়েলের অভ্যন্তরে যেসব ফিলিস্তিনি আটক হয়েছেন এ সংখ্যা তাদের বাইরে। রোববার জেনিন শহরে সর্বশেষ দুজনের আত্মসমর্পণের ফলে এখন জেল পালানো 6 ফিলিস্তিনি ইসরায়েলের হাতে রয়েছেন। জেনিন এলাকায় নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে গিয়ে ইসরায়েলি বাহিনী পালিয়ে যাওয়া লোকদের পরিবারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালায়। ইতোমধ্যে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। অবশ্য কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া রামাল্লা, হেবরন, নাবুলুসে এবং আশেপাশের গ্রামগুলোতে ঘেরাও ও গ্রেফতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার অনেক ফিলিস্তিনি শিশুকেও আটক করছে ইসরায়েলি সেনারা। রামাল্লার কাছে নীলিন শহরে গত সপ্তাহে মোস্তফা নামের এক শিশুকে আটক করেছে তারা। শিশুটি তখন সেখানকার ইসরায়েলি বস্তির দেয়ালের কাছে গিয়েছিল। মোস্তফার বাবা খলিল আমিরা আল জাজিরাকে বলেন, মোস্তফা ও তার কাজিন মোহাম্মদকে ইসরায়েলি সেনারা আটক করে এবং 10 সেনা মিলে তাদেরকে মারধর করে। তাছাড়া খাবার ও পানি না দিয়ে সারারাত তাদেরকে আটক রাখে। মিয়ানমারে ইয়াঙ্গুনের কাছে জান্তা বিরোধীদের বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কজন নিহত হয়েছে। সামরিক ও গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে AFP এ কথা জানায়। দক্ষিণ পূর্ব এশীয় এ দেশটিতে গত ফেব্রুয়ারিতে এক রক্তাক্ত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নির্বাচিত সরকারের পতনের পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন ছড়িয়ে পড়ায় সেখানে অশান্তি বিরাজ করছে। মিয়ানমার জুড়ে বিভিন্ন জনপদ তথাকথিত জনগণের প্রতিরক্ষা বাহিনী গঠন করে জান্তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বেশিরভাগ সংঘর্ষ গ্রামাঞ্চলে ঘটেছে বলে জানা যায়। জান্তা শনিবার এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের উপশহর খায়ানের ওপর দিয়ে যাওয়ার সময় তারা একটি বাড়িতে তৈরি বোমা হামলার শিকার হয়। এই মাসের শুরুর দিকে বেশিরভাগ সুচির ক্ষমতাচ্যুত দলের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণেতাদের নিয়ে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠিত হয়। তারা জনগণের প্রতি প্রতিরক্ষামূলক যুদ্ধের আহ্বান জানায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।